আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ রব্বুল আলা আল্লাহ সঈদুল মুসালিন বাদ সমস্ত প্রশংসা সেই মোহন আল্লাহ রব্বুল আলমিনের জন্য যেই মোহন আল্লাহ তালা অগণিত মখলোকাতের মধ্যে থেকে আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাল্লাহর দরবারে লাখো কোটি শুক্র আদায় করি আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো অপবিত্র হলে কিভাবে আমরা পবিত্র হতে পারি সে সম্পর্কে আমি আপনাদের সম্মুখে দু একটি কথা বলবো অমা বিল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন এই মানব এবং জাতির উপরে ইবাদত করার জন্য একনিষ্ঠতার সাথে আল্লাহ তালা হুকুম করেছেন বান্দারা যেন অবশ্যই আল্লাহ তালার ইবাদতবন্দি করে এই পৃথিবীর বুকে আল্লাহ তালার ইবাদত বন্দিকি করতে হলে আল্লাহ তালার এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে মহান আল্লাহ তালার হাবিব হজরত মোহাম্মদ রসুল্ল সাল্লি সাল্লাম বলতেছেন যে সদা সর্বদাই প্রত্যেকটা মুসলমান যেন সদা সর্বদাই তার পবিত্র অবস্থা থাকে পবিত্র সম্পর্কে অনেক হাদিস রয়েছে অনেক নির্দেশ রয়েছে যে আমরা সকলেই চেষ্টা করব পবিত্র অবস্থায় থাকার জন্য কারণ কখন জানি কোন অবস্থায় কিভাবে আমরা মৃত্যুবরণ করে বলতে পারব না সুতরাং আমরা আমাদের সর্বপ্রথম প্রয়োজন সর্বপ্রথম একটা মুসলমান হিসেবে মুসলমান ব্যক্তি ব্যক্তির এই পবিত্রতা অর্জন করাটা বিশেষ প্রয়োজন কারণ আমরা তো অনেকেই জানি না যখন কোনো নাপাকি না পাকি বস্তু আমাদের কাপড়ে লেগে যায় আমাদের শরীরে লেগে যায় তখন সেখান থেকে আমরা অপবিত্র থেকে পবিত্র অবস্থায় কীভাবে ফিরে আসতে পারি সে বিষয়ে আমাদের অনেকেরই জানা নেয় যখন কোনো নাপাকি আমাদের শরীরে বা আমাদের কাপড়ে লেগে যায় আমাদের বস্ত্রের মধ্যে লেগে যায় লেগে যায় তখন সেই অপবিত্র বস্তু থেকে পবিত্র হওয়ার জন্য সেই কাপড় বা পোশাককে আমরা পানির মধ্যে সুন্দর করে তিনবার ধুয়ে নেব প্রথম পর্যায়ে সে কাপড় পানির পানির মধ্যে বিষে দিয়ে আমরা সেই অপবিত্র কোন বস্তু লেগে থাকলে বস্তুটা উঠিয়ে ফেলে দেবো তুলে ফেলে দেব ফেলে দেওয়ার পরে দ্বিতীয়বারে আবার পানিতে মেলে দেব মেলে দেওয়ার পরে প্রথম পর্যায়ে আমরা সেই কাপড়টা বা বস্ত্রটা পানিতে মেলে দিয়ে আমরা সেই কাপড়টা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আমরা উঠানোর পরে চিপ দিয়ে পানিগুলো সম্পূর্ণ পানি ফেলে দেওয়ার চেষ্টা করব। এরপর আবারও সেই কাপড়টা পানির মধ্যে বিষিয়ে দেবো বিষিয়ে দেওয়ার পরে আবারও ভালো ভালো করে ডলে নেব ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে উঠানোর পরে পানি এটা সুন্দর করে চিপ দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করব তৃতীয়বার তদ্রুপভাবে আমরা পানিতে বিষে দিয়ে মেলে দিয়ে আমরা ভালো করে সে কাপড়টা ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে পুনরায় তৃতীয়বারও পূর্বের মতো করে সুন্দর করে আমরা চিপ দিয়ে পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করবো এইভাবে তিনবার মনের যেই কপটতা মনের মধ্যে যে একটা খটকা সেই খটকাটা বা কপটতাটা যেন অবশ্যই আমাদের অন্তর থেকে দূর হয়ে যায় এইবার আমরা তৃতীয় পর্যায়ে আমাদের যদি মন চাই অবশ্যই আমরা সাবান দেবো বা যে কোনো ময়লাগুলো পরিষ্কার করার জন্য সেই জিনিসগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো যদি পারি আর নসেদ আমরা এমনিতেই আমরা তিনবারের মাধ্যমে আমরা সেগুলো পরিষ্কার করার জন্য চেষ্টা করবো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এইভাবে শিক্ষাদান করেছেন যেন কোনো বস্তু যদি অপবিত্র হয়ে যায় তাহলে সেই অপবিত্র বস্তু বস্তুটাকে পবিত্র করার জন্য এইভাবে রাসুল সাল্লাহ আলাইসালাম শিক্ষা দান করেছেন মহান আল্লাহ তালা সুরা মাই তার ছয় নম্বর আয়তে বলতেছেন মানু ইজা কুম তুম ইলা সালাতি ফাগসিলু উজু হাকুম ও আই দে ইলাল মারাফি ওম সাহুবীর ওসিকুম ও আরদুল হাকুম ইলাল কাবাইন প্রিয় দর্শকবিন্দু আমরা এখানে লক্ষ্য করে বুঝতে পারি যে যখন এলেন আমানু হে ইমান তার গনেরা ইজা হাকুম তুমিল সালাথ যখন তোমরা নামাজের জন্য নামাজের নামাজের জন্য প্রস্তুতি নেবে তার পূর্বেই তোমরা কী করবে ফাগসিলি উজু হাকুম সর্বপ্রথম তোমরা তোমাদের চেহারাগুলোকে সুন্দর করে ধত করবে ও আইদেকু মিলাল মারাফিক তোমাদের দুই হাতের কণই পর্যন্ত দুই হাতের কণি পর্যন্ত ধৌত করবে এরপর মহান আল্লাহ তালা বলতেছেন ওয়া আর্দুল ওয়া আর্দুল ওয়াম সাহবি রসিকুম অতপা তোমাদের মাথাকে মাসাহ করবে এক্ষেত্রে বিভিন্ন ওলামায় ক্যারাম ক্যারামগণের বিভিন্ন মাতামত রয়েছে কে বলেছেন পুরো মাথা মোষণ করতে হবে কে বলেছেন মাথার অর্ধাংশ মোশন করতে হবে কেউ বলেছেন মাথা একচুল পরিমাণ স্পর্শ করলেই হবে কিন্তু সর্বসম্মতি ক্রমে আমাদের উস্তাদগড় আমাদেরকে শিক্ষাদান করেছেন যখন আমরা মাথা মাসে করবো তখন আমরা অবশ্যই প্রিয় দর্শকবিন্দু আমি যেভাবে দেখা দেখানোর চেষ্টা করতেছি আমরা অবশ্যই লক্ষ্য করবেন আমরা দুই হাতে অবশ্যই পানির মধ্যে ডুবানোর পরে সুন্দর করে আমরা নেব নেওয়ার পরে এই আঙ্গুলগুলো এইভাবে নিয়ে অবশ্যই মাথাতে লাগানোর পরে আমরা কী করবো উপরের অর্ধাংশ নেওয়ার পরে আমরা পুরো অংশটুকে সুন্দর করে আবার হাতটা অপর পৃষ্ঠে নেব। নেওয়ার পরে কানের কানের অপরপৃষ্ঠে যেহেতু ইমাম আবহানি পর আলা আলাই আমাদেরকে সে শিক্ষা দান দান করেছেন যে এরপর আমরা কি করব কানের পিছনে সুন্দর করে আমরা অপরপৃষ্ঠাতে কী করবো মোশন করব এরপর আমার দুই আঙ্গুল থাকে দুই হাতের দুই দুই চার আঙ্গুল এই দুই আঙ্গুল সায়দাত আঙ্গুলগুলো আমরা কানের মধ্যে প্রবেশ করানোর জন্য চেষ্টা করব কানের মধ্যে প্রবেশ করানোর পরে কানের ভিতরে যে বাঁকা বাঁকা জায়গা রয়েছে এই জায়গাগুলো আমরা সুন্দর করে এই আঙুল দ্বারা পরিষ্কার করে নেব আর যে বৃদ্ধাঙ্গুল থাকবে এই বৃদ্ধাঙ্গুল সুন্দর করে পুরা পিছনে অংশটুকু আমরা মোশন করে নেব এমনভাবে আর সর্বপ্রথম আল্লাহ আল্লাহ তালা বলেছেন যে ও আর জুলক মিলাল কাবাইন অথবা তোমরা তোমাদের দুই পায়ের টাকনো পর্যন্ত অবশ্যই কী করবে ধৌত করবে প্রিয় দর্শকবিন্দু যেহেতু মহান আল্লাহ তালা নামাজের জন্য এই চারটা ফরজ হিসাবে আল্লাহ আল্লাহতালা কি করেছেন হুকুম করে দিয়েছেন যখন তোমরা নামাজ আদায় করবে তার পূর্বে অবশ্যই এইভাবে তোমরা পবিত্র অর্জন করে নেবে কিন্তু সর্বক্ষেত্রে আমাদেরকে রাসুল্সাল্লাহ আসালাম যেভাবে শিক্ষাদান করেছেন যখন আমরা অপবিত্র হয়ে যাব এই অপবিত্র অবস্থায় আমরা পবিত্র হব কিভাবে সেই সম্পর্কে আমি প্রথম পূর্বে বলে দিলাম যে আমরা সকলেই চেষ্টা করব কোনো অভবিত্র বস্তু লেগে গেলে সেই অপবিত্র বস্তুটাকে উঠে ফেলে দিয়ে তুলে ফেলে দিয়ে বস্ত্রটা আমরা পানিতে তিনবার ধৌত করব প্রথমবার ধৌত করার পরে চিপদে পানি ফেলে দেব দ্বিতীয়বার অনুরূপ তৃতীয়বার অনুরূপ এমনভাবে এরপর যদি আমাদের মন চাই সাবান দিলাম অথবা সাবান নাই দিলাম প্রিয় দর্শকবিন্দু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চেষ্টা করব। আমরা মুসলমান হিসেবে অবশ্যই আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সদা সর্বদা সর্ব সদা সর্বদার জন্য চেষ্টা করতে হবে আমরা সকলের জন্য সদা সর্বদাই পবিত্র থাকতে পারি মহান আল্লাহ তালা আমাদেরকে সে সেই তৌফিক দান করেন আমা আলাইনা না বালাদ